রাজ্যের নির্বাচন কমিশনার একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা। এই পদকে শুধুমাত্র অভিযোগের বিরুদ্ধে অপসারণ করা যায় না, জানান দিল কলকাতা হাইকোর্ট। আদালতের এই রায়ে বিড়ম্বনায় রয়েছে রাজ্যের বিরোধী দলগুলি। পরিচালনার ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার বিরুদ্ধে হাজার অভিযোগ। তার অপসারণের দাবিতে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। রাজ্য নির্বাচন কমিশনার স্বাধীন সাংবিধানিক সংস্থা, তাকে অপসারণের আবেদন গ্রহণযোগ্য নয়। রাজ্যের বিরুদ্ধে দায়ের করা আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন কমিশনারের অযোগ্যতার অভিযোগ এনে মামলা দায়ের করে বিভিন্ন রাজনৈতিক দল। মামলা দায়ের করা হয় প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। আদালত জানায়, রাজ্য নির্বাচন কমিশনারকে একটি স্বাধীন সাংবিধানিক পদ হিসাবে উল্লেখ করা হয়েছে 1994 সালের নির্বাচন কমিশন আইনে। সংবিধান সংশোধন করে রাজ্য নির্বাচন কমিশনারকে সংবিধানের আওতায় আনা হয়েছে। আর্টিকেল 243 কে তে তার নিয়োগ পদ্ধতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ওই আর্টিকেলের 2 নম্বরে বলা আছে অপসারণের বিষয়টিও। হাইকোর্টের বিচারপতিকে যে কারণে ও যে পদ্ধতিতে অপসারণ করতে হয়, সেই পদ্ধতিতেই রাজ্য নির্বাচন কমিশনারকে অপসারণ করতে হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে আপাতত অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেল। রাজ্যের প্রধান বিরোধী দল সহ অন্য রাজনৈতিক দলগুলি যে এই রায়ে অখুশি, তা বলাই বাহুল্য। কলকাতা টিভি।